মেহেরপুরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ। এই এলাকায় জলবায়ু এবং আবহাওয়া অনুকূল থাকায় ফলনও হচ্ছে আশানুরূপ। এতে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সূর্যমুখী চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা। প্রতিনিধি মাহবুব আলমের প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চারিদিকে শুধু সূর্যমুখী ফুলের সমারোহ। এই দৃশ্য মেহেরপুর আমঝুপি তেল বীজ উৎপাদন খামার বিডিসিতে। চোখ জোড়ানো সেই দৃশ্য দেখতে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। করোনার জন্য আমাদের স্কুল বন্ধ থাকার কারণে আমরা কোনো জায়গায় যেতে পারি না। আমরা এখানে এসেছি, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আসছি মূলত বেড়াতে, সময় কাটানোর জন্য। তাই এখানে আমঝুপিতে একটা খুবই সুন্দর মনোরম পরিবেশ, মানে আমাদের এসে খুবই ভালো লাগছে। বিএডিসির তত্ত্বাবধানে আবাদ করা এখানকার ফুল থেকে উৎপাদন হচ্ছে তেল আর বীজ। ফুল হিসাবে যেমন দেখতে সুন্দর, এটা যেমন শোভাবর্ধন করছে, সাথে সাথে এটা আমাদের অর্থনীতি চাকাকে চাঙ্গা করার জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। এই এলাকায় সূর্যমুখী চাষে আশানুরূপ ফল পাওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন আবাদে। সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে, ফুল থেকে প্রচুর পরিমাণে মৌমাছি এসে কিন্তু সেই মধুগুলো সংগ্রহ করছে এখানে। এই চাষে কি কি খরচ বা কি কি লাগে এইগুলো জানার জন্য আমি মূলত এসেছি। এই চাষটা আমার খুবই আগ্রহ জাগছে এবং এই চাষটা আমরা আগামীতে করার চেষ্টা করব। সূর্যমুখী ফুলে যে তেল হয় এটা অনেক পুষ্টি গুণ সম্পন্ন একটা তেল, এটা আমরা চাষাবাদে অনেক আগ্রহী, ওই জন্য আমরা এই বিয়েতে এসেছি এটা দেখার জন্য। আমদানি করা ভোজ্য তেলের নির্ভরতা কমাতে সূর্যমুখী চাষ বাড়ানোর কথা বললেন এই কর্মকর্তা। আমাদের দেশের আবহাওয়া জলবায়ু সূর্যমুখী চাষের জন্য অত্যন্ত উপযোগী। যে কোনো ধরনের মাটিতে সূর্যমুখী চাষ হচ্ছে, এই জাতটা একটু ড্রোয়ার্ফ খাটো প্রকৃতির হওয়াতে ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়ার ভয় নাই, চাষিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই এবং ভালো উৎপাদনশীলতার কারণে এটা জনপ্রিয় করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।